নমস্কার বন্ধুরা, বংটেকির আরও একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আমরা আজকের দিনে সবাই মোবাইল ব্যবহার করে থাকি। তো মোবাইল কেনার সময় আমরা অনেক ফিচার্স দেখি, যেমন মোবাইলের ক্যামেরা কীরকম, র্যাম কীরকম, কতটা স্টোরেজ আছে, বডি মেটাল না প্লাস্টিক ইত্যাদি অনেক কিছু। সেমনি আরও একটা জিনিস হচ্ছে ডিসপ্লে। মোবাইলের ডিসপ্লেও একটা অনেক বড় জিনিস। মোবাইলের ডিসপ্লে এমন একটা জিনিস যেটার সাথে আমরা সরাসরি ইন্টারঅ্যাক্ট করে থাকি। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব মোবাইলের ডিসপ্লে সম্পর্কে কিছু কথা। প্রথমেই আমরা দেখব টিএফটি ডিসপ্লে। টিএফটি কথার অর্থ থিন ফিল্ম ট্রানজিস্টার। এই ডিসপ্লে অনেকগুলি পিক্সেল দিয়ে তৈরি হয়ে থাকে, যেই পিক্সেলগুলো এক একটি রেড, গ্রিন এবং ব্লু এই তিনটি কালারের তৈরি। তো প্রত্যেকটা পিক্সেল ডিসপ্লের মধ্যে হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি সাজানো থাকে। এই ডিসপ্লের মধ্যে শুধুমাত্র কালার গঠন করা হয়, কিন্তু এই ডিসপ্লের কালারটা আমরা দেখতে পারি না। তার কারণ হচ্ছে এই ডিসপ্লের নিজস্ব আলো দেওয়ার ক্ষমতা নেই। তো এই ডিসপ্লেটাকে আলো দেওয়ার জন্য এই ডিসপ্লের ঠিক পেছনে একটি লাইট প্যানেল বসানো থাকে, যার আলোটা ডিসপ্লের মধ্যে দিয়ে আসলে আমরা সেই ডিসপ্লের কালারটাকে ঠিকঠাক করে দেখতে পাই। এই ডিসপ্লে এর ব্যবহার অনেক পুরনো দিনের মোবাইলে কিছু ফিচার্স ফোনে এবং মনিটরে করা হতো, যেগুলো সিআরটি মনিটর ছিল সেগুলোতে করা হতো। এই ডিসপ্লের কালার কালেকশন খুবই বাজে এবং এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল খুবই কম। তার সেটা অর্থ হচ্ছে আপনি যদি সরাসরি মোবাইলটাকে দিকে তাকান, তবেই আপনি মোবাইলের কালারগুলো, মানে মোবাইলের ডিসপ্লের যে কালারগুলো, সেই কালারগুলো ঠিকঠাক দেখতে পাবেন। কিন্তু মোবাইলটা যদি একটু কাত করে রাখা হয় বা একটু অন্য দিকে রাখা হয়, অন্য অ্যাঙ্গেল থেকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে সেই অরিজিনাল কালারটা আসে না। তো সেকেন্ডলি আমরা কথা বলবো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অর্থাৎ এলসিডি ডিসপ্লে সম্পর্কে। এলসিডি অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এই ডিসপ্লে যেসব মোবাইলে ব্যবহার করা হয়ে থাকে সেসব মোবাইলে ঠিক ডিসপ্লের পেছনে একটি লাইট প্যানেল থাকে। এই লাইট প্যানেল থেকে আসা আলো ডিসপ্লের মধ্যে দিয়ে যখন আমাদের চোখে এসে পড়ে, তখন সেই ডিসপ্লের রঙগুলিকে আমরা দেখতে পাই। এই ডিসপ্লের কালার কালেকশন খুবই ভালো হয়ে থাকে এবং ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল 180 ডিগ্রি না হলেও অনেক দূর পর্যন্ত থাকে, যাতে মোবাইলটিকে আমরা যদি কাত করেও দেখি তাহলে মোবাইলের কালারের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি না। এবং এই ডিসপ্লের পেছনে যেহেতু একটি লাইট প্যানেল আছে, সেহেতু ডিসপ্লের যে অংশগুলিকে, ধরুন একটি ডিসপ্লেতে একটি ছবি আছে, সেই ছবিতে কিছু কালো অংশ আছে, সেই কালো অংশগুলিকে কখনোই আমরা পিওর কালো বা পিওর ব্ল্যাক দেখতে পারি না। তার কারণ ডিসপ্লের পেছনে থাকা লাইট প্যানেলটিকে আমরা কখনোই বন্ধ করতে পারি না পুরোপুরিভাবে। সেহেতু সেই কালো জায়গাটিতে একটু আলোর আভা দেখতে পাওয়া যায়। কিন্তু কালো রং ছাড়া অন্যান্য যেসব রং দেখা যায় সেসব রং ডিসপ্লেতে ঠিকঠাকভাবে এবং পরিষ্কারভাবেই দেখতে পাওয়া যায়। একটু ভালো কোয়ালিটির বা একটু অন্য অনেক অ্যাডভান্স এলসিডি ডিসপ্লেতে আমরা চোখে যেরকম রং দেখি ঠিক সেরকমভাবেই আমরা ডিসপ্লের মধ্যে রঙগুলিকে দেখতে পাই। তো এরপর আমরা কথা বলবো অ্যামোলয়েড বা ওএলইডি ডিসপ্লে সম্পর্কে। ওএলইডি অর্থাৎ অর্গানিক লাইট এমিটেটিং ডায়োড। এই ধরনের ডিসপ্লের প্রত্যেকটি পিক্সেল এক একটি লাইট বা এলইডি লাইট থাকে। এই ধরনের পিক্সেলে আমরা ডিসপ্লের মধ্যে যতটুকু জায়গা ছবি বা কোনো কিছু দেখতে পাই, শুধু মাত্র সেই জায়গাটুকুর এলইডি লাইটটি জ্বলে, বাকি জায়গাটুকু নিভে থাকে। অর্থাৎ ওএলইডি ডিসপ্লে বা অ্যামোলয়েড ডিসপ্লের কোনো ব্ল্যাক অংশের এলইডিগুলি সম্পূর্ণভাবে নিভে থাকে এবং শুধুমাত্র ছবির অংশের এলইডিগুলি জ্বলে থাকে। অর্থাৎ আমরা ব্ল্যাক জায়গাটাকে পুরো ফুললি ব্ল্যাক পাই এবং হোয়াইট জায়গাটিকে পুরো হোয়াইট পাই। অর্থাৎ তার জন্য এই ধরনের ডিসপ্লেতে কন্ট্রাস্ট রেশিও খুবই ভালো হয় এবং ন্যাচারাল ব্ল্যাক এবং ন্যাচারাল হোয়াইট পাওয়া যায়। এই ধরনের ডিসপ্লেতে যেহেতু প্রত্যেকটি পিক্সেলই একটি এলইডি লাইট, সেহেতু এর পেছনে কোনো লাইট এই প্যানেলের দরকার হয় না এবং এই ডিসপ্লেগুলি লাইট প্যানেল থাকে না বলে খুবই পাতলা হয় এবং এই ডিসপ্লেগুলি রোদের আলোতে আমরা সহজেই ডিসপ্লেটি এর লেখা পড়তে পারি। এই ধরনের ডিসপ্লেতে অরিজিনাল কালার আমরা পাই না, মানে ন্যাচারাল কালার আমরা দেখতে পাই না, একটু ভিভিড হয় কালারগুলো। ন্যাচারাল কালার একমাত্র এলসিডি ডিসপ্লেতে পাওয়া যায়। এলইডি বা অ্যামোলয়েড ডিসপ্লেতে ন্যাচারাল কালার পাওয়া যায় না, ভিভিড কালার পাওয়া যায়। এরপরে আসি রেটিনা ডিসপ্লে। রেটিনা ডিসপ্লে একটি কোনো ডিসপ্লে না, এটি একটি অ্যাপলের মার্কেটিং টার্ম।
রেটিনা ডিসপ্লের অর্থ হচ্ছে সেই সমস্ত এলসিডি ডিসপ্লে যার পিক্সেল ডেন্সিটি অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ বা পিপিআই 350 বা 400 ওপরে থাকে। অ্যাপেল যখন ফার্স্ট তার মোবাইল বার করে তখন সেই তখনকার দিনে সেই মোবাইলে অ্যাপেল 350 বা 400 পিপিআইয়ের ডেন্সিটিতে পিক্সেল সেই ডেন্সিটির পিক্সেল থাকতো তার মোবাইল ফোনগুলির মধ্যে। তখনকার দিনে অ্যাপেলের সেই মোবাইলের যে ডিসপ্লেগুলি ছিল সবথেকে ভালো এলসিডি ডিসপ্লে। এই এলসিডি ডিসপ্লেতে কালার কারেকশান, ছবির ইমেজ কোয়ালিটি খুবই ভালো হতো। কিন্তু এখন আমরা বর্তমানে যে কোনো 400 বা 350 পিপিআইয়ের ওপরে পিক্সেল ডেন্সিটির ওপরে যে ডিসপ্লেগুলি থাকে সেগুলোর একই রকমভাবে কালার কোয়ালিটি খুবই ভালো হয় এবং ইমেজ কোয়ালিটিও খুবই ভালো হয়। অর্থাৎ এলসিডি স্ক্রিনে ট্রু কালার দেখতে পায়, অর্থাৎ ন্যাচারাল এবং ট্রু কালারের জন্য অবশ্যই এলসিডি এবং ভিভিডের জন্য অ্যামোলয়েড। অ্যামোলয়েডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অ্যামোলয়েডের যেহেতু এলসিডি লাইটগুলি অফ থাকে ব্ল্যাক জায়গায় সেইখানে, হ্যাঁ, সেই জন্য ব্যাটারির কনজাম্পশন অনেক কমে যায়, অর্থাৎ ব্যাটারির লাইফে অনেক বেড়ে যায়। তো এই ছিল ডিসপ্লে সম্পর্কে আজকের কিছু কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ইনফরমেশান ভালো লেগে থাকে আমার দেওয়া ইনফরমেশান, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং নেক্সট টেকনিক্যাল ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।